কদিন আগেই প্রকাশ করা হয়েছিল আইসিসির পুরুষ ক্রিকেটারদের ভবিষ্যৎ সফর পরিকল্পনা বা এফটিপি। সেখানে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার সুযোগ পায় বাংলাদেশ। এবার তারই ধারাবাহিকতায় নারীদের সূচিও নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। জানা গিয়েছে 2022 থেকে 25 আগামী 3 বছরে কারা খেলবে কাদের বিপক্ষে। পুরুষদের মতো নারী ক্রিকেটেও সুখবর মিলেছে বাংলাদেশের জন্য। এখন থেকে আইসিসি ওমেন চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে টাইগ্রেসরা। স্বাভাবিকভাবেই তাই বাড়ছে তাদের ম্যাচ এবং সিরিজের সংখ্যা। গত মে মাসে ক্রিকেট বিষয়ক সাইট ক্রিকইনফোর বরাতে জানা যায়, 3 বছরে 10 দলের সবাই খেলবে 8টি 3 ম্যাচের সিরিজ। 4টি করে হোম এবং অ্যাওয়ে সিরিজের পর শীর্ষে থাকা 5 এবং স্বাগতিক দলগুলো সরাসরি সুযোগ পাবে 2025 বিশ্বকাপে। এই চক্রে সবার সঙ্গেই একটা করে সিরিজ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। কেবলমাত্র ইংল্যান্ডের বিপক্ষে নেই লাল সবুজের কোনো ম্যাচ। এছাড়া দেশের মাটিতে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে জ্যোতিবাহিনী। আর সফর করবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং উইন্ডিজে। আয়ারল্যান্ড ছাড়া সবগুলো সিরিজেই সমান 3টি করে ওয়ানডে এবং টি টোয়েন্টি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। আইরিশদের সঙ্গে 3 ওয়ানডের সঙ্গে টি টোয়েন্টি হবে 5টি। এই চক্রে বিশ্ব আসর ছাড়া মোট 24টি ওয়ানডে এবং 26টি টি টোয়েন্টি ম্যাচ পেল বাংলাদেশ। চলতি বছরের ডিসেম্বরে ওশেনিয়া দিয়ে শুরু হবে নারীদের চ্যাম্পিয়নশিপ সফর। পরে আগামী বছরের শুরুতে যাবে লঙ্কাবধে। 2023-এর জুন জুলাইয়ে ঘরের মাঠে ভারত এবং অক্টোবরে পাকিস্তানকে মোকাবিলা শেষ করে দক্ষিণ আফ্রিকায় যাবে জাহানারারা। 2024-এর মার্চে বাংলাদেশে আসবে মাইটি অস্ট্রেলিয়া। আর ডিসেম্বরে আইরিশদের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ শেষ করে নিজেদের শেষ সফরে উইন্ডিজে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টেস্ট স্ট্যাটাস পেলেও এই চক্রে সাদা পোশাকের কোনো ম্যাচ পাচ্ছে না বাংলাদেশ। 3 বছরে 60টি নারী টেস্ট হবে বিশ্বজুড়ে, যেগুলো খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এবং দক্ষিণ আফ্রিকা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।